महत्वपूर्ण दिन है क्योंकि ईस्टर्न रेलवे की सबसे लंबी जो कोचिंग साइडिंग है, कोचिंग कॉम्प्लेक्स है, वो आज कमीशन हो गया है। आपको पता है कि वंदे भारत इज़ द मोस्ट मॉडर्न मेक इन इंडिया इनिशिएटिव, स्टेट ऑफ द आर्ट ट्रेन, जो कि हमारे माननीय प्रधानमंत्री जी ने और माननीय मंत्री जी ने इस पूर्वी भारत में एक उपहार दिया 30 दिसंबर को 2022 में। आपके सामने ये ट्रेन खड़ी है, इसके लिए स्टेट ऑफ द आर्ट मेंटेनेंस फैसिलिटी भी चाहिए। कीपिंग दैट इन माइंड, ये झील साइडिंग कोचिंग कॉम्प्लेक्स जो है, इसकी कमिशनिंग हुई है फेज़ वन और फेज़ टू की। বন্দে ভারতের মতো আধুনিক ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য এবারে বড় সিদ্ধান্ত পূর্ব রেলের। ঝিল সাইডিং ডিপোতে এবারে বন্দে ভারত এক্সপ্রেসের মেনটেনেন্স ইউনিট তৈরি করা হলো। এই ইউনিটের উদ্বোধন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা। তিনি বলেন, অত্যাধুনিক এই কোচিং কমপ্লেক্সে বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের কাজ হবে। এই কোচিং কমপ্লেক্সে ট্রেন ঢোকার পর নিচের অংশ, মাঝের অংশ এবং উপরের অংশ বিভিন্ন তল থেকে দেখা যাবে। 29 মার্চ বুধবার প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়, যার জন্য খরচা হয়েছে 140 কোটি টাকা। এরপর এই কোচিং কমপ্লেক্সে গতিশক্তি প্রকল্পে ফেজ টু এবং থ্রি পর্যায়ে কাজ হবে, যার খরচা হবে 103 কোটি এবং 64 কোটি টাকা। এছাড়াও যেমনটাই জানা যাচ্ছে, এরপরেই কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের পূর্ণাঙ্গ কোচিং কমপ্লেক্সে পরিণত হবে, যেখানে 18 কোচের ট্রেন সম্পূর্ণভাবে দেখভাল করা হবে। এবং এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই অরুণ আরোরা তিনি তার বক্তব্য জানিয়েছেন। শুনব কি বলেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। ইস্টার্ন রেলওয়ে কি সবসে লম্বি जो कोचिंग साइडिंग है, कोचिंग कॉम्प्लेक्स है, वो आज कमीशन हो गया है। आपको पता है कि वंदे भारत इज़ द मोस्ट मॉडर्न मेक इन इंडिया इनिशिएटिव, स्टेट ऑफ द आर्ट ट्रेन, जो कि हमारे माननीय प्रधानमंत्री जी ने और माननीय मंत्री जी ने इस पूर्वी भारत में एक उपहार दिया 30 दिसंबर को 2022 में। आपके सामने ये ट्रेन खड़ी है, इसके लिए स्टेट ऑफ द आर्ट मेंटेनेंस फैसिलिटी भी चाहिए। कीपिंग दैट इन माइंड, ये झील साइडिंग कोचिंग कॉम्प्लेक्स जो है, इसकी कमिशनिंग हुई है फेज़ वन और फेज़ टू की। শুনছিলাম। আর এটা তো আমরা জানি যে ভীষণই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকে, তাই অবশ্যই তার দেখভালের জন্য যে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা তো খুবই স্বাভাবিক। এরকম আরও অনেক খবর এবং খবরের আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।